দেশের মিডিয়াগুলো সব সময় প্রতিটি ঘটনায় প্রতিটি ইস্যুতে সুন্নাহ এবং বেদাত দুটি যদি দুই পাশে থাকে, তো আমাদের মিডিয়াগুলো সব সময় দেখবেন যে বেদাতকে ফলাও করে তারা প্রকাশ করে প্রচার করে, সুন্নাহ এটাকে ভুলেও তারা ফলাও প্রকাশ প্রচার কিছুই করে না। ধরুন আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে সারা দেশে মুসলমানরা রোজা রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ পালন করতে গিয়ে। এই রোজা রাখা মানুষের পরিমাণ সংখ্যা কি পরিমাণ বলেন? লক্ষ লক্ষ লোক না, সারা দেশে কম বেশ গ্রামে গঞ্জে আশুরা রোজা মানুষ রাখে না, সবাই না রাখুক বহু লোক রাখে না। সেই তুলনায় তাজিয়া মিছিলে কয়টা লোক বের হয়? আপনারা খেয়াল করে দেখবেন আশুরা উপলক্ষে টেলিভিশনের নিউজে পত্রিকার ইয়েতে ছবিতে আপনারা দেখবেন যে 150-200 পুরান ঢাকা মিরপুরের দিকে যেখানে বিহারিরা আছে বা শিয়ারা আছে, হ্যাঁ কিছু বেদাতিরা আছে, এরা দেখবেন ছোকরা পোলাপাইন, তাও কোনো ভারী ভারত তোলা লোকও না, পিচি বাচ্চা পোলাপাইন কতগুলা দেখবেন বাইর হয়েছে একটা ব্যানার নিয়ে তাজিয়া মিছিল বাইর করে। এই তাজিয়া মিছিল অংশগ্রহণ এই মিছিলে করে 150-200-250 লোক, এর বেশি লোক কি করে না এখানে অংশগ্রহণ করে না। প্রিয় ভাইরা, 150-200 লোকের তাজিয়া মিছিল, একটা বা দুটা বা দু চারটা তাজিয়া মিছিল বের হয় সারা দেশে, সব মিলে 1000 লোক হবে না। লাল ড্যাগে আপনার কাপড় পেঁচা চান্দা তোলে তুলে ভাগ করে খায়, খিচুড়ি টিচুড়ি আনতে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাখতে বলছে ওরা খিচুড়ি পাকে আরো বেশি খায়। আচ্ছা, এই তাজিয়া মিছিল 200-400 লোকের তাজিয়া মিছিলকে সমস্ত মিডিয়া প্রচার করে, দেখবেন আশুরার দিন উপলক্ষে সমস্ত টেলিভিশন রেডিও নিউজের ভাষ্য থাকে এরকম যে আজ পবিত্র আশুরা, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আর এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে। এই হলো সংবাদের মোট গদ আপনারা দেখেন, এক হালকা পাতলা এদিক সেদিক হবে, এই সংবাদই সারাদিন প্রচার হবে। আমি এই সংবাদ শুন সারা জীবন এই একই সংবাদ শুনছি, ব্যতিক্রম কোনো সংবাদ নাই। অথচ ওই একই দিনে হাজার হাজার লোক রোজা রাখছে সারা দেশে, সেটা কোনো মিডিয়াতে শুনবেন না যে আজ পবিত্র আশুরা, এই দিন উপলক্ষে দেশের সকল প্রান্তের লক্ষ লক্ষ মুসলমানরা রোজা রাখছেন, এই সংবাদটা কেউ প্রচার করবে না যেটা লক্ষ লক্ষ লোকে করে, কিন্তু ওই 100 লোকে করছে ওইটাকে দেখবেন সব মিডিয়াতে কি করে প্রচার করে। অর্থাৎ সুন্নার কোনো প্রচার প্রসার নাই, আছে কিসের প্রচার? বেদাতের প্রচার। আর এই জন্যই আমরা সুন্না সম্পর্কে জানি না, বেদাত সম্পর্কে জানি। আর সেই দিকটাকে মাথায় রেখে এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, যাতে সুন্নার বিস্তার হয়, বেদাত আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে, ভুল ধারণা আছে, কুসংস্কার আছে, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আশুরার মূল যে স্লোগান, আশুরার দিনে রোজা, তার একদিন আগে একটি রোজা, 9-10-2 রোজা কমপক্ষে রাখা উত্তম, সেটাকে আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, এবং আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভ্রান্তি আছে, অনেক ভুল ধারণা আছে, সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে মুহররম মাস সম্মানিত 4 মাসের একটি মাস, সম্মানিত 4 মাসের শ্রেষ্ঠ মাস, ধারাবাহিক 3 মাসের শেষ মাস, আরবি হিজরি বর্ষের প্রথম মাস, এই মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশনা দিয়েছেন, সেদিকেও চেষ্টা করি, সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।